মটু ওটা জলপরি ছিল, কিন্তু এটা কি করে সম্ভব? কেন কি জলপরি শুধু গল্পে দেখা আর শোনা যায়? ও আমাদের থেকে সাহায্য চাইছিল। ওই মটু আমার বন্ধু, আমার বড়দা। একটা মাছ ধরতে পারলে কি না? মমের ধরলাম, মানে হলো যে একটা মমের দেখলাম, সে আমাদের থেকে সাহায্য চাইছিল। ওরে বাবা, মমের! তুমি আমাকে বোকা ভেবেছো কি? তোমরা দুজন ভালো মজা করতে পারো ভাই। মমের দেখলে, তাও আবার ও তোমাদের থেকে সাহায্য চাইছিল। আমাদের বাইরে বার করো। মটু আমার বড় ভাই, আমার বড়দা, আমার বন্ধু, আমার সাথী। আমার বিশ্বাস হয়ে গেছে, চলো জলের মধ্যে গিয়ে মমের দেখে। হ্যাঁ, সেই মমের যে সাহায্য চাইছিল। আজকে এটা মানুষের সম্মানের ব্যাপার, তোমরা কি বলো? উড়ি বাবা, তুমি ঠিকই বলছো। যদি লবস্টারটা আমাদের মেরে দেয়, তাহলে মানুষদের অসম্মান হয়ে যাবে। চলো পালিয়ে যাই। ভেবো না পালাও। আমি পালানোর কথা বলছি না, বাঁচানোর কথা বলছি। আমাদের হাতের স্পেয়ার গানটা কবে কাজে লাগবে? তুমি তো খুব সাহসী মানুষ। এটা তো আমার কর্তব্য ছিল। ওরে বাবা, বইতে পড়েছিলাম, গল্পতে শুনেছিলাম, কিন্তু জল পরিবেশ সত্যিকারের হয় আর নিজের চোখে দেখলাম। এরা আমার বন্ধু পাতলু, ডক্টর ঝাটকা, ঘুষিটা রাম, আর আমি হলাম মোটু। আমার নাম মেরি। এই কালো চিংড়িরা আমাদের বেঁচে থাকা অসম্ভব করে দিয়েছে। ওদের নেতা জিঙ্গা আমার বাবাকে বন্দি করে রেখেছে। আমাদের সাহায্য করো প্লিজ। আরে আরে, কেঁদো না কেঁদো না, আমরা তোমাকে সাহায্য করব। কি বলছো বন্ধুগণ? এখন বলে দিয়েছো তো আমরা সাহায্য করব। মোটু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে আমার বড়দা, আমার বন্ধু, আমরা তোমাদের সঙ্গে যাব। ওরে বাবা, মনে হচ্ছে পৃথিবীর দর্শন আর দ্বিতীয়বার জীবনে কখনো করতে পারবো না। এইটা হলো আমাদের শহর। একটা সময় ছিল যখন জায়গাটা খুব সুন্দর ছিল। ওইটা হলো আমার ছোট ভাই লাকি। খুব ভালো হকি খেলতে পারে। বাহ, তোমরা হকিও খেলতে পারো? আমরা সব খেলা খেলতে পারি যেগুলো পৃথিবীতে মানুষেরা খেলে, আর আমরা সেই সব ভাষা বলতে পারি যা তোমরা বলে থাকো। এরা আমার বন্ধু। এরাই আমাকে জিঙ্গার সৈন্যদের হাত থেকে বাঁচিয়েছে আর আমাদের সাহায্য করার জন্য এসেছে। মোটু, এটা আমার ভাই লাকি, আর এ হলো আমার বোন চেরি, আর এরা হলো মোটু, পাতলু, ডক্টর ঝটকা আর ঘাসিটারাম। আরে বাবা, আরে বাবা, মোটু দাদা, মোটু দাদা, চলো আমরা হকি খেলি। চলো যাওয়া যাক। কিন্তু এই সি হর্স কি করে চালাতে হয়? ঠিক সেইভাবে যেভাবে তোমরা ঘোড় দৌড় করিয়ে থাকো। তাহলে হয়ে যাক একটা ম্যাচ, কি বলো পাতলু? চলো খেলা যাক। আমি খেলবো না, আমি বাবা ম্যারির কাছে থাকবো। আমিও। জিঙ্গার সৈন্য এসে গেছে, ওরা এই দিকেই আসছে। সবাই লুকিয়ে পড়ো। চেরি, লাকি, প্রাসাদে চলে যাও, তাড়াতাড়ি যাও। প্রথমেই ওদের সেনাপতিকে কাবু করে ফেলেছে। এবার কি কালো চিংড়িগুলো পালিয়ে যাবে? না, এবার ওরা রেগে গিয়ে আক্রমণ করবে। তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, বীর বাহাদুর মোটু ওদের সামলিয়ে নেবে। হ্যাঁ চলো। মোটু আমাদের ঘোড়াদের কত তাড়াতাড়ি চালানো শিখে নিয়েছে। ওই দেখো ঘোড়াদের গতি, ও তো ঘোড়াদের গতি বাড়িয়েই চলেছে। কিন্তু ও তো দাঁড়াও দাঁড়াও বলে যাচ্ছে। সিংহদের দাঁড়াও দাঁড়াও বললে ওরা আরো তাড়াতাড়ি দৌড়োয়। ওরে বাবা, আজ তো মোটু তাহলে শেষ। আরে মোটু দাঁড়াও, কোথায় যাচ্ছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি তোমার সঙ্গে। মোটু আবার আক্রমণ করছে, ঘোড়াদের ঘোরানোটাও শিখে নিয়েছে। মোটু তো বাঁচাও বাঁচাও চিৎকার করছে ভাই। না না, ও চাও চাও বলছে। যখন আমরা চাও চাও বলি তখন সি হর্স সেই দিকে ঘুরে আবার দৌড়তে থাকে যেদিক থেকে ওরা এসেছিল। ওরে বাবা, মোটু পাতলুকে এখন ওপরওয়ালাও বাঁচাতে পারবে না। ওরা তো পালিয়ে গেছে। আজ ওপরওয়ালার আমাদের উপর পরম কৃপা। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। মোটু তুমি খুব সাহসী, আর পাতলু তুমি সত্যিকারের বন্ধু। মোটুর সব সমস্যাতে তুমি ওর পাশে থাকো। কাল তোমরা দুজন গিয়ে জিঙ্গাকে মেরে দিও, আর আমার বাবাকে সুরক্ষিত ফেরত নিয়ে এসো। এই জড়িবুটিগুলো খেয়ে নাও, এটা খেলে তোমরা আমাদের মতো জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে আর কথাও বলতে পারবে। এখন একদম ঠিক সময়, চলো পালিয়ে যাই। সবাই এখন নাচ গানে খুব ব্যস্ত, পালিয়ে গেলেই মঙ্গল হয়। এখন তো আমরা জলে নিঃশ্বাস নিতে পারি। বন্ধুগণ, মোটু পাতলু আমাদের রাজাকে বাঁচাতে একাই চলে গেছে। আমরা ওদের সাহায্য করব, এটা আমাদের লড়াই। যাও সবাই নিজেদের অস্ত্র নিয়ে এসো। এই মোটু পাতলু একদিন আমাদের উপরে পাঠিয়েই ছাড়বে। দাঁড়াও দাঁড়াও তখনই বলবে যখন ঘোড়াটাকে জোরে দৌড়াতে চাও, নয়তো দাঁড়াও বলবে না। জানি জানি, এখন এটাকে চালানোর সব পদ্ধতি আমি জেনে গেছি। এখানে কত আলো, কত শান্তি। ইনি তো ম্যারির বাবা। হ্যাঁ, কিন্তু তোমরা দুজন কারা? আমি বলছি তোমাদের কাল আমি জিঙ্গা। জিঙ্গা জিঙ্গা, পালাও! দাঁড়াও 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 দাঁড়াও। মোটু পাতলু আমাদের রাজাকে ছাড়িয়ে আনছে। এখন আমাদের কোনো ভয় নেই, আক্রমণ করো যাতে কেউ বেঁচে না ফিরতে পারে। আক্রমণ! আমি তোমাদের ছাড়ব না। আজ মনে হচ্ছে অনেক বড় বড় মাছ এখান থেকে পাবো। বাঁচাও বাঁচাও। ভালো হয়েছে, এবার এ কোনো 5 স্টার হোটেলের প্লেটে শোভা বাড়াবে। মোটু পাতলু জয়, মোটু পাতলু জয়, মোটু পাতলু জয়। বন্ধুগণ, মোটু পাতলু নিজেদের প্রাণের কথা না ভেবে আমাকে আর আমাদের রাজ্যকে রক্ষা করেছে। সেই জন্য প্রথা মেনে আমরা আমাদের মেয়েদের বিয়ে ওদের সাথে দেব। কি কি? মোটুর বিয়ে হবে ম্যারির সাথে আর পাতলুর বিয়ে হবে চেরির সাথে, আর ওরা আজ থেকে এখানকার রাজা হয়ে থাকবে। ঠিক আছে?